হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ও উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন বদরের যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব মুসলমানদের হাতে বন্দী হন যুদ্ধবন্দী হিসেবে তার মুক্তির জন্য মুক্তিপণ নির্ধারণ করে দেয়া হয় আব্বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ভাতিজা আমার দেয়ার মতো কিছুই নেই তুমি ইচ্ছা করলে এমনিতেই আমাকে মুক্ত করতে পারো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চাচা সেই সম্পদের কি হয়েছে যা আপনি চাচি উম্মে ফজলের কাছে মাটিতে পুঁতে রেখে এসেছেন আর যুদ্ধে আসার সময় বলে এসেছেন যদি আমি যুদ্ধে মারা যাই এই সম্পদ আমার সন্তান সন্ততি পাবে আর যদি বন্দী হই তাহলে মুক্তিপণ হিসেবে তা প্রদান করে আমাকে মুক্ত করবে চাচা আব্বাস ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে প্রচন্ড বিস্মিত হন আমার স্ত্রীর সঙ্গে আমার যে কথা হয়েছে তা তো ভাতিজার জানার কথা নয় অতঃপর তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য নবী হিসেবে স্বীকার করে নেন এবং ইসলাম গ্রহণ করেন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ছোট চাচা এবং একজন বিশিষ্ট সাহাবি তিনি মহানবীর চেয়ে চার বছরের বড় ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগারো জন চাচার মধ্যে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু এবং তিনি ইসলাম গ্রহণ করেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু ৩২ হিজরিতে ৮৮ বছর বয়সে ইন্তেকাল করেন তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়